আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে যে সমাজের মধ্যে একটি বড় মহৎ বড় একটা প্রচলিত ভুল রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে যে বালিশে মধ্যে পা রাখলে মাথা ব্যথা করে অনেকের, এটা বলে থাকে, অথবা বালিশের মধ্যে বসলে নিজের পাশার মধ্যে ফুটা হয়, ফুট হয়, অনেকেই বলে থাকেন। আসলে কোরআন হাদিসের মধ্যে এটার কোনো ভিত্তি আছে কিনা, প্রশ্নটা অনেক হাস্যকর হলেও এটার উত্তরটা অত্যন্ত জটিল, খুব সূক্ষ্ম বিষয়, আপনাকে মনে রাখতে হবে। সুতরাং মনোযোগ দিয়ে শুনুন, ধৈর্য সহকারে দেখুন যে বালিশের মধ্যে পা লাগলে মাথা ব্যথা করে, ঘাড় ব্যথা করে, এমন কিন্তু কোথাও কোনো ধরনের বৈজ্ঞানিক কোনো কথা নেই, এবং কোরআন হাদিসের মধ্যেও কোথাও এমন স্পষ্ট ভাষায় কোনো কিছু উল্লেখ নেই। এই জন্য এমন কথা মোটেও বলা জায়েজ হবে না যে বালিশের মধ্যে বসলে পাছায় ফোটা হবে অথবা ঘাড় ব্যথা করে, এটা কিন্তু ঠিক না, এটা হয়েও থাকে না। মুরব্বীদের কথা সেই কথা ধরে তারা বসে থাকে, কিন্তু যখন আপনি কোন অনেকেই আছে বাসায় রেহাল নেই যার কারণে কোরআন পড়তে পারেন না, তো সেই বালিশের মধ্যে একটা বালিশের মধ্যে তারা কোরআন পড়েন, ওই বালিশের মধ্যে যদি পা লাগে যায় তাহলে কোরআনের সম্মানার্থে আপনার এটার জন্য পাপ হতে পারে, কেননা কোরআনের সাথে যেটা লেগে যায় ওটার দাম আল্লাহ রাব্বুল আলামিন শত শত গুণ বাড়িয়ে দেয়। যেমন রেহাল, এটা প্লাস্টিক, এটা দিয়ে কিন্তু চেয়ারও বানানো হয়, আমরা চেয়ারে বসি, এটা কিন্তু সালাম করা হয় না, আমি কাছে চেয়ারে বসেছি, এটাও কিন্তু একটা কাঠ দিয়ে তৈরি, তো এটাকে কিন্তু কখনো আমি সালাম করি না, কিন্তু কাঠের একটা রেহাল কোরআনের সাথে মিশেছে এই জন্য একটা দাম বেড়ে গিয়েছে, এটাকে মানুষ সালাম করে। পাতলা একটা কাপড় কোরআনের গিলাফ বানানো হয়, এটাকে মানুষ সালাম করে, সম্মান করে, পরে গেলে তুলে নেয়, চুমু খায়, কিন্তু এই চেয়ারটা একটা দামি চেয়ার, এই চেয়ারের মধ্যে কেউ সালাম করে না, চুমু খায় না। যত দামি রেহাল হোক, স্বর্ণের রেহাল হোক, ওটাকে চুমু খাবে, কিন্তু একটা পচা কাঠেরও যদি রেহাল হয় ওই রেহালটাকে সম্মান করতে মুসলমানরা বাধ্য, কেননা কোরআনের সাথে যেটাই লাগে ওটার দাম বাড়িয়ে দেয় কে? আল্লাহ তাআলা। এজন্য যে বালিশের মধ্যে রেখে কোরআন করবেন, ওই বালিশের মধ্যে যদি আপনার পা লাগে তাহলে আপনার অমঙ্গল হতে পারে, তবে বালিশের মধ্যে পা লাগলে আপনার ঘাড় ব্যথা হয়ে যায় এই কথা মোটেও ঠিক না। তবে যারা কোরআন বালিশের মধ্যে রেখে পড়েন তাদেরকে একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে যে আপনি একটা আলাদা বালিশ বানিয়ে নেন, আলাদা কভার বানিয়ে নেন, ওই বালিশটার মধ্যে শুধু কোরআন পড়ার ক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করবেন, অন্য কোনো কাজের মধ্যে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আজকের মধ্যে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।